Good morning, boys, especially class 6. শিক্ষার্থী বৃন্দ, আমরা আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। আজকে আমরা আমাদের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা অনেকটা সিম্পল এমসিকিউ টাইপ কোশ্চেন তোমাদের করাবো। অ্যাকচুয়ালি এমসিকিউ টাইপ না, এসকিউ, শর্ট কোশ্চেন জাতীয়। আমাদের এই বীজগণিতের উপরে 20টা প্রশ্ন আমরা করবো। 4.1 যে চ্যাপ্টারটা আমরা করেছি বিগত দিন, তার উপরে এরপর আমরা আবার জিওমেট্রি শুরু করে দিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি মনোযোগ সহকারে আমাদের ক্লাসটি শুনবে, দেখবে এবং খাতায় প্র্যাকটিস করবে। তাহলে চলো আমরা দেখি আমাদের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশি। এর উপর আমরা এক কথায় যদি প্রকাশের প্রশ্নগুলো দেখো, আমাদের এক নম্বর সমস্যা প্রশ্নটা হলো পাটিগণিতে সংখ্যা প্রতীক কয়টি ও কী কী। আমরা এগুলো ক্লাসে আলোচনা করেছিলাম বিগত ক্লাসে, আজকে এক কথা আকারে দিয়েছি যেন আমাদের এমসিকিউতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় এটা তোমরা জানো এবং নলেজও আমাদের প্রয়োজন হয়। তাহলে আমরা এখানে অ্যান্সার হিসাবে জানি যে পাটিগণিতে আমাদের সংখ্যা প্রতীক হলো 10টা। 10টা প্রতীককে আমরা জানি, এই 10টা প্রতীক হলো তোমার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 0। এই 10টা সংখ্যা প্রতীক ব্যবহার করে আমরা পাটিগণিতে যে কোনো সংখ্যাকে কী করতে পারি, প্রকাশ করতে পারি। যে কোনো সংখ্যাকে পাটিগণিতে প্রকাশ করার জন্য আমাদের এই 10টা সংখ্যা প্রতীক প্রয়োজন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি। পরবর্তীতে ছিল আমার প্রশ্নটা সার্থক অঙ্ক কয়টি ও কী কী। আমরা জানি যে সার্থক অঙ্ক তোমার 9টি, না? এই সার্থক অঙ্ক 9টি আমরা জানি যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 9টা সার্থক অঙ্ক আবার এক অঙ্কের প্রথম 9টা সংখ্যা আমাদের নির্দেশ করে। মোট 10টা অঙ্কের মধ্যে 9টাকে আমরা সার্থক অঙ্ক বলি। তোমরা হয়তো বা প্রশ্ন করতে পারো যে স্যার, আমরা আপনি ওই পাটিগণিত বীজগণিত করাচ্ছেন, কিন্তু পাটিগণিতের বিষয় কেন নিয়ে এসেছেন? হ্যাঁ, আমি এখন একটা কথা তোমাদের বলতে চাই যে আমাদের এই বীজগণিতকে বলা হয় পাটিগণিতের সর্বায়নকৃত রূপ। আমি আবারও কথাটা বলছি, বীজগণিতকে বলা হয় পাটিগণিতের সর্বায়নকৃত রূপ। আমরা যদি, অর্থাৎ আমরা যদি পাটিগণিতের বিষয়বস্তুগুলো সম্পূর্ণরূপে ভালোভাবে না বুঝি, তাহলে বীজগণিত বুঝবো না। সো আমাদের পাটিগণিতের বেসিক বিষয়গুলো আমাদের বুঝতে হবে বীজগণিত ভালো বোঝার জন্য। এবং তোমরা জানো যে ধীরে ধীরে আমাদের পাটিগণিত কমে যাবে, বীজগণিতটাই একেবারে বেড়ে যাবে। যেমন মনে করো আমরা ক্লাস 6 পাটিগণিত করছি, 7 একটু করবো, এটা আর একটু করবো, কিন্তু 9 থেকে পাটিগণিত থাকবে না। 9 থেকে সম্পূর্ণ বীজগণিত থাকবে, তোমাদের জিওমেট্রি থাকবে, অন্য অন্য বিষয় থাকবে। আর এজন্য আমরা বলতেছি যে পাটিগণিতকে আমরা নিয়ে আসছি আগে। আমাদের পরবর্তী প্রশ্নটা হলো, প্রিয় শিক্ষার্থী বৃন্দ, সংখ্যার অভাব জ্ঞাপক কাকে বলা হয়। তোমরা অনেকে জানো, আমরা আরেকবার রিকল করছি জাস্ট, যে শূন্যকে আমরা সংখ্যার অভাব জ্ঞাপক বলি, কারণ শূন্য দ্বারাই আমাদের কি করা হয়, সংখ্যার অভাবটা পূরণ করা হয়। দেখো, যদি আমাদের 9টা অঙ্কই থাকতো, তাহলে আমাদের 10 আমরা কীভাবে লিখতাম? 11 আমরা লিখ 2টা অঙ্ক ব্যবহার করতাম, 12 আবার 19 লেখার পরে 21 চলে যেতে হতো। আর এই বিশেষ গুরুত্বপূর্ণ কাজটাই আমাদের ভারতীয় গণিতবিদরা শূন্য আবিষ্কার করার ফলে করেছেন। এরপরে দেখো, কোন ভারতীয় গণিতবিদ শূন্য আবিষ্কার করেন? আমাদের একজন ভারতীয় গণিতবিদ শূন্য আবিষ্কার করেছেন। তিনি যদি শূন্য আবিষ্কার না করতেন, চিন্তা করো তো আজকে আমাদের এই অনলাইন ক্লাসটি কি সম্ভব ছিল কিনা। কারণ আমরা জানি আমাদের যে কম্পিউটার যে কাজ করে, যে প্রোগ্রামগুলো, যে লজিক কাজ করে, সেটা হলো 2টা সংখ্যার উপর মূলত, 0 আর 1। তা 0টা না থাকলে আমরা হয়তো সেটা সম্ভব হয়ে উঠতো না, এত উন্নত প্রযুক্তি আমাদের। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোন ভারতীয় গণিতবিদ শূন্য আবিষ্কার করেন? আমরা এখানে লিখব আর্যভট্ট আমাদের শূন্য আবিষ্কার করেন। ভারতীয় গণিতবিদদের মধ্যে আর্যভট্ট খুব বিখ্যাত একজন গণিতবিদ, তিনি শূন্য আবিষ্কার করেন। আমাদের পরবর্তী প্রশ্নটা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বীজগণিতে ব্যবহৃত প্রতীক বা অঙ্ক কয়টি ও কী কী। আমরা জানি এই বীজগণিতে আমাদের ব্যবহৃত প্রতীক হলো 10টি, মানে ব্যবহৃত সংখ্যা প্রতীক 10টি বীজগণিতে। আমরা বীজগণিতে যে কোনো সংখ্যা প্রকাশ করার জন্য পাটিগণিতের মতোই 10টা প্রতীককে প্রকাশ করব। তো বীজগণিতের আমাদের বাংলায় লেখা যাবে না, ইংরেজিতে লিখতে হবে জাস্ট। বীজগণিতের সংখ্যা প্রতীকগুলো আমাদের 10টা, যথা এখানে আমাদের আসে নাই, আমি বলে দিই, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 10।
এই দশটা প্রতীক সংখ্যা প্রতীক আমরা বীজগণিতে ব্যবহার করি। তো বীজগণিতে আমরা অন্য বিষয়ে ব্যবহার করেছি অলরেডি, তো আমরা দেখেছি। আরেকবার এখানে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন সেটা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, আমাদের পরবর্তী প্রশ্ন, তোমার পাঠ্যপুস্তকের ধারণা অনুযায়ী প্রতীক কত প্রকার ও কি কি? আমাদের প্রতীক নিয়ে আমরা কাজ করেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমাদের এখানে বলা আছে তোমার পাঠ্যপুস্তকের ধারণা অনুযায়ী প্রতীক কত প্রকার ও কি কি। আমরা এখানে বলবো প্রতীক দুই প্রকার, না আমাদের পাঠ্যপুস্তকে দেয়া আছে যে আমাদের প্রতীক দুই প্রকার, একটা হলো আমাদের সাংখ্য প্রতীক আর দুই নাম্বারটা হলো অক্ষর প্রতীক। এক নাম্বার হলো সাংখ্য প্রতীক, দুই নাম্বার অক্ষর প্রতীক। তাহলে আমরা প্রতীক দুই প্রকার, একটা হলো সাংখ্য প্রতীক আর একটা হলো আমাদের অক্ষর প্রতীক। আমরা অলরেডি বীজগণিতে দেখলাম বা পাটিগণিতে দেখেছি সাংখ্য প্রতীক দশটি, শূন্য থেকে শূন্য, জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, টেন। আর বীজগণিত পাটিগণিত আমরা ব্যবহার করেছি ক্লাস ফাইভে, তোমরা গাণিতিক বাক্য চ্যাপ্টারটার মধ্যে করেছিলে যে সাংখ্য প্রতীক আর হলো আমাদের দুই নাম্বার অক্ষর প্রতীক। তাহলে আমরা এখান থেকে বলতে পারি পাঠ্যপুস্তকে আমরা বীজগণিতের একটা মৌলিক বৈশিষ্ট্য হলো সাংখ্য প্রতীকের সাথে সাথে আমাদের এই অক্ষর প্রতীকের ব্যবহার, সেটা আমরা দেখব। অলরেডি দেখেছিও অক্ষর প্রতীক কি, আমি আবারও বলছি অক্ষর প্রতীক কি, যেটা আমরা পাটিগণিত গাণিতিক বাক্যে পড়েছিলাম না আমাদের সেই অক্ষর প্রতীক। তো দেখুন, যে প্রতীক অজানা সংখ্যা বা রাশি প্রকাশে ব্যবহৃত হয় তাকে আমরা অক্ষর প্রতীক বলবো। যে প্রতীক অজানা সংখ্যা বা রাশি প্রকাশের কাজে ব্যবহৃত হয় তাকে আমরা অক্ষর প্রতীক বলবো। যে প্রতীক অজানা সংখ্যা বা রাশি প্রকাশের কাজে আমরা ব্যবহার করি ওই প্রতীকগুলোকে আমরা বলবো অক্ষর প্রতীক। আমাদের এই অক্ষর প্রতীকগুলো লক্ষ্য করো, এ, বি, সি, এল, এম, এন, এক্স, ওয়াই, জেড। মনে করো তোমাদের কোনো এক বন্ধু এ টাকা আছে, আমরা তোমার কোনো বন্ধুর এ টাকা আছে, তাহলে আমরা বলবো যে তার টাকার পরিমাণে যদি এল টাকা থাকে, টাকার পরিমাণে এল, এইভাবে আমরা বলতে পারবো এক্স, ওয়াই, জেড। বা মনে করো তুমি আজ তোমাদের স্কুলে আজকে উপস্থিত ছাত্রের সংখ্যা এক্স জন, যদি দশজন হয় এক্স এর মান দশ হবে। এরকম আমরা অক্ষর প্রতীকটা কোথায় ব্যবহার করতে পারি? এই অক্ষর প্রতীকগুলা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা বীজগণিতে ব্যবহার করতে পারি, আর এটাই হলো আমাদের বীজগণিতের একটা মৌলিক বৈশিষ্ট্য। সংখ্যা প্রতীকের সাথে সাথে অক্ষর প্রতীকের ব্যবহার আমরা বীজগণিতে করতে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো আশা করি তোমরা এটা বুঝেছ, প্রতীকগুলো আমরা অলরেডি ব্যবহার শুরু করেছি, আস্তে আস্তে ব্যাপক হবে। তোমাদের হয়তো শুরুতে একটু সমস্যা হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমি বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি তোমরা চর্চা করলে তোমাদের এটা আত্মস্ত হয়ে যাবে। হ্যাঁ, আমাদের পরবর্তী প্রশ্ন আট নাম্বার, বীজ গণিতের মৌলিক বৈশিষ্ট্য কি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা জানি, আমরা আলোচনা করেছি যে বীজগণিতের মৌলিক বৈশিষ্ট্য হলো সংখ্যা প্রতীকের সাথে অক্ষর প্রতীকের ব্যবহার। আমরা যে সংখ্যা প্রতীক ব্যবহার করি ওই সংখ্যা প্রতীকের সাথে সাথে অক্ষর প্রতীকের ব্যবহারও হলো আমাদের বীজগণিতের একটি মৌলিক বৈশিষ্ট্য। আমরা দেখব যে সমাজে সংখ্যা প্রতীকের সাথে সাথে অক্ষর প্রতীক, না যেমন আমরা অলরেডি কিছু কাজও করেছি আমাদের চ্যাপ্টার ফোরে, যেমন এই টাকা, এক্স টাকা, ওয়াই টাকা, জেড টাকা, আমরা বলেছি বইয়ের দাম, কলমের দাম, বলছিলাম একটা প্রশ্ন আমরা দিয়েছিলাম একটা কলমের দাম এক্স টাকা হলে, একটা বইয়ের দাম ওয়াই টাকা হলে পাঁচটা কলম পাঁচটা বইয়ের দাম কত, ফাইভ এক্স প্লাস ফাইভ ওয়াই টাকা, এরকম। তাহলে আমরা সংখ্যা প্রতীকের সাথে সাথে এখানে অক্ষর প্রতীকও ব্যবহার করেছি, এটাই হলো আমাদের বীজগণিতের মৌলিক বৈশিষ্ট্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমাদের পরবর্তী প্রশ্ন হলো চলক কি? আমরা চলক নিয়ে অনেক আলোচনা করেছি, তারপর আমরা খুবই গুরুত্বপূর্ণ আমাদের বীজগণিতের চলকের বিষয়টাকে। তাহলে দেখো আমরা চলক বলবো যে চলক একটি অক্ষর প্রতীক, না চলক একটি অক্ষর প্রতীক, কোনো অজানা রাশি বা সংখ্যা নির্দেশ করতে সেটা ব্যবহার করা হয়। আমরা বলবো চলক একটি অক্ষর প্রতীক, কোনো অজানা সংখ্যা বা রাশি নির্দেশ করতে চলক শব্দটা আমরা ব্যবহার করি। চলক একটি অক্ষর প্রতীক, কোনো অজানা সংখ্যা বা প্রতীক রাশি প্রকাশ করার জন্য আমরা চলক ব্যবহার করি। যেমন মনে করো যে সেন্ট গ্রেগরিস হাই স্কুলের ছাত্র সংখ্যা আমাদের এক্স জন,
সেন্ট গ্রেস হাই স্কুলের ছাত্র সংখ্যা যদি মনে করে বর্তমানে 4,250 জন হয়, তাহলে আমাদের এই এক্সের মান হবে 4,250। আবার মনে করো যে আমাদের এই স্কুলে সেন্ট গ্রেস হাই স্কুলের বর্তমান ছাত্র সংখ্যা যদি 5,000 হয়, তাহলে এক্সের মান হবে 5,000, না 5,000 হলে 5,000ই বা 5,000। আবার সেন্ট গ্রেস হাই স্কুলের বর্তমান ছাত্র সংখ্যা যদি মনে করো 5,013 অর্থাৎ 5,013 হয়, তাহলে এক্সের মান হবে 5,013। তাহলে আমরা আশা করি বুঝেছি যে যে একটি অক্ষর প্রতীক, না চলক একটি অক্ষর প্রতীক, সে কী করবে, কোনো অজানা একটা সংখ্যা নির্দেশ করবে। তাহলে আশা করি আমরা বুঝেছি চলকের বিষয়টা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও বলছি, চলক একটি অক্ষর প্রতীক যা একটি অজানা সংখ্যাকে কী করবে, আমাদের জন্য নির্দেশ করবে। আমাদের পরবর্তী প্রশ্ন, ধ্রুবক কি? ধ্রুবক হলো কনস্ট্যান্ট, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যা চলকের মান যেমন পরিবর্তন হয়, ধ্রুবকের মান কিন্তু এখানে পরিবর্তন হবে না। ধ্রুবক যে প্রতীক নির্দিষ্ট তাকে আমরা ধ্রুবক বলবো, যে প্রতীক নির্দিষ্ট তাকে আমরা ধ্রুবক বলবো, যেখানে মনে করি 2, 3, 4, 5, সাপোজ পি ইকোস টু 10, পি এর মান আমরা ফিক্সড করে যদি দেই যে পি এর মান 10ই হবে, পি অন্য কোনো মান ধারণ করতে পারবে না, তখন পিটা আমাদের কি হবে, এখানে একটা ধ্রুবক হবে। আশা করি আমরা বুঝেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলক এবং ধ্রুবক দুটো বিষয়ই আমাদের গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এখন আমাদের পরবর্তী প্রশ্ন, চলকের বৈশিষ্ট্যগুলো লেখ। দেখো, চলকের বৈশিষ্ট্য হল চলক এমন একটি প্রতীক যার মানের পরিবর্তন হয়। আমি আবারও বলছি, চলক এমন একটি প্রতীক যার মানের পরিবর্তন হয়, চলকের মান নির্দিষ্ট নয়। চলক এমন একটি প্রতীক যার মানের পরিবর্তন হবে, চলকের মান নির্দিষ্ট নয়, চলক বিভিন্ন মান ধারণ করতে পারে। আমাদের বইতে এই তিনটা বৈশিষ্ট্যই আছে চলকের, যে চলক এমন একটি প্রতীক যার মানের পরিবর্তন হয়, চলকের মান নির্দিষ্ট নয়। চলক এমন একটা প্রতীক, চলকের মান পরিবর্তন হবে, চলকের মান নির্দিষ্ট নয়, চলক বিভিন্ন মান ধারণ করতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলক আমাদের বিভিন্ন মান ধারণ করতে পারবে। পাটিগণিতে প্রক্রিয়া চিহ্ন বা প্রক্রিয়া প্রতীক কয়টি ও কি কি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে পাটিগণিতে আমাদের প্রক্রিয়া প্রতীক হলো 4টি। পাটিগণিতে প্রক্রিয়া চিহ্ন হলো 4টি, যথা যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ। পাটিগণিতে আমরা 4টা প্রক্রিয়া প্রতীক ব্যবহার করি, যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ। আশা করি বুঝেছ। আমাদের পরবর্তী প্রশ্ন, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বীজগণিতে প্রক্রিয়া প্রতীক কয়টি ও কি কি? আমরা বলবো, বীজগণিতে প্রক্রিয়া চিহ্ন 4টি। আমাদের বীজগণিতে প্রক্রিয়া চিহ্ন হলো 4টি, যথা প্লাস বা যোগ, যোগকে আমরা প্লাস বলবো বীজগণিতে, আমরা অলরেডি এগুলো বলেছি তোমাদের, বিয়োগকে আমরা মাইনাস বলি বীজগণিতে, বিয়োগকে আমরা বলি মাইনাস, আর গুণকে আমরা মাল্টিপ্লিকেশন বলবো বা তোমার ইনটুও বলি, আর ভাগকে আমরা বলবো ডিভিশন। তাহলে এই বীজগণিতেও আমরা 4টা প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করে থাকি। বীজগণিতীয় রাশি কি? আমাদের একটা প্রশ্ন হলো যে বীজগণিতীয় রাশি কি? আমরা বলবো, বীজগণিতীয় রাশি হল প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীকের অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে আমরা বীজগণিতীয় রাশি বলবো। আমরা এখানে বলবো প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীকের, প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীকের অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বলা হবে বীজগণিতীয় রাশি। প্রক্রিয়া চিহ্ন বা সংখ্যাসূচক প্রতীকের অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে আমরা বীজগণিতীয় রাশি বলবো। আমরা প্রক্রিয়া চিহ্নগুলো জানি, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, সংখ্যাসূচক প্রতীক, এবং এর সাথে অক্ষর প্রতীকও আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
যেমন আমরা বলেছিলাম না, 5x প্লাস 5y একটা বীজগণিতীয় রাশি, এখানে প্রক্রিয়া চিহ্ন এবং সংখ্যা সূচক প্রতীকের অর্থবোধক বিন্যাস রয়েছে। যেমন এখানে আমরা কিছু উদাহরণ দিয়েছি, প্রিয় শিক্ষার্থী বৃন্দ, 3a^5 প্লাস 5a³ মাইনাস 3a + 5 একটা বীজগণিতীয় রাশি। এরপরে দেখো 15a² প্লাস 2xy মাইনাস 24y² মাইনাস x প্লাস 24y - 6 আরেকটা বীজগণিতীয় রাশি। পরবর্তীতে দেখো 15x² প্লাস 2xy ইন্টু 24y² ডিভাইডেড বাই 4x প্লাস 24y - 6 আরেকটা বীজগণিতীয় রাশি। এখন আমাদের যে পরবর্তী প্রশ্নটা প্রিয় শিক্ষার্থী বৃন্দ, যে বীজগণিতীয় রাশির পদ বলতে কি বোঝায়, অ্যালজেব্রিক টার্মস অফ অ্যালজেব্রিক এক্সপ্রেশনস, যে বীজগণিতীয় রাশির পদ বলতে আমরা বুঝব বীজগণিতীয় রাশির যে সমস্ত অংশ যোগ ও বিয়োগ চিহ্ন দ্বারা পৃথক থাকে তাদেরকে আমরা বীজগণিতীয় রাশির এক একটি পদ বলবো। তো লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা বলবো বীজগণিতীয় রাশির যে অংশ প্লাস বিয়োগ মাইনাস চিহ্ন দ্বারা যুক্ত তাদের প্রত্যেকটিকে আমরা বীজগণিতীয় রাশির পদ বলবো। বীজগণিতীয় রাশির যে অংশ প্লাস বা বিয়োগ চিহ্ন দ্বারা যুক্ত তাদের প্রত্যেকটিকে বীজগণিতীয় রাশির পদ বলবো আমরা। এখন দেখো এই 3a^5 প্লাস 5a³ মাইনাস 3a + 5 রাশিতে পদ আছে চারটি। 3a^5 5a³ 3a + 5 এই কয়টা পদ আমাদের বীজগণিতীয় রাশিতে আছে। এখন দেখো আমাদের 16 নম্বর, সাংখ্য সহগ বা নিউমেরিক্যাল কোফিসিয়েন্ট বলতে আমরা কি বুঝি, যে কোনো একপদী রাশিতে চলকের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে তখন ওই গুণককে রাশিটি সহগ বা সাংখ্য সহগ বলবো। আমি আবারও বলছি, কোনো একপদী রাশিতে চলকের সাথে কোনো একপদী রাশিতে চলকের সাথে যখন কোনো সংখ্যা সূচক সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকবে তখন ওই গুণকটিকে সাংখ্য সহগ বা শুধু সহগ আমরা বলবো, সহগ বা সাংখ্য সহগ বলবো, ইংরেজিতে নিউমেরিক্যাল কোফিসিয়েন্ট। যেমন 3a^5 এই রাশিটিতে সহগ হলো আমাদের 3। তাহলে আমরা আবারও বলছি যে কোনো একপদী রাশিতে যখন কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে তখন ওই গুণককে আমরা রাশিটির কি বলবো, সাংখ্য সহগ বা সহগ বলবো। আমাদের পরবর্তী প্রশ্ন 17 নম্বর, দেখো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, 15x² প্লাস 2xy ইন্টু 24y² ডিভাইডেড বাই x প্লাস 24y - 6 রাশিতে কয়টি পদ আছে ও কি কি। আমরা পূর্বেই বলেছি বীজগণিত রাশির যে অংশ যোগ অথবা বিয়োগ চিহ্ন দ্বারা যুক্ত থাকে তাদেরকে আমরা রাশিটির এক একটা পদ বলবো। তাহলে দেখো রাশির পদগুলো যোগ এবং বিয়োগ চিহ্ন দ্বারা পৃথক হবে। তাহলে আমাদের 15x² একটা পদ, 2xy ইন্টু 24y² ডিভাইডেড বাই x আরেকটা পদ, 24y একটা পদ এবং -6 আরেকটা পদ। এখানে আমাদের পদ সংখ্যা হলো মোট 4টি, আশা করি আমরা বুঝেছি। তাহলে আমরা বলবো যে এই 15x² প্লাস 2xy ইন্টু 24y² ডিভাইডেড বাই x প্লাস 24y - 6 রাশিতে 4টি পদ আছে। কয়টি পদ আছে? 4টি, যথা 15x² একটা পদ, 2xy ইন্টু 24y² ডিভাইডেড বাই x আরেকটা পদ, 24y আরেকটা পদ এবং 6 আরেকটা পদ। এই 4টা পদ আমাদের আছে। পরবর্তী প্রশ্ন দেখো, রাশির মাত্রা বলতে আমরা কি বুঝি, এটা আমরা পরবর্তীতে তোমাদের পড়াবো সেকেন্ড টাইমে, জাস্ট একটু জেনে রাখার জন্য যে বীজগণিতীয় রাশির চলকে সর্বোচ্চ ঘাত বা সূচক বা পাওয়ারকে ওই রাশির মাত্রা বলবো আমরা। আমি আবারও বলছি, বীজগণিতীয় রাশির চলকে সর্বোচ্চ ঘাত সূচক বা পাওয়ারকে রাশিটির মাত্রা বলবো।
এখানে আমাদের দেখো চলকের সর্বোচ্চ পাওয়ার 5 5 হলো রাশিটির মাত্রা তোমার কাছে y প্লাস z টাকা আছে তুমি x টাকা ধরে p সংখ্যক কলম কিনলে x টাকা দরে প্রতিটা কলমের দাম x টাকা দরে বানানটা ভুল আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে দ হবে কলম কেনার পর তোমার নিকট কত টাকা থাকবে তাহলে দেখো আমাদের y প্লাস z টাকা থেকে একটা কলমের দাম কত টাকা x টাকা তাহলে p সংখ্যক কলমের দাম px টাকা তাহলে px টাকাটা বিয়োগ করতে হবে আমার কাছ থেকে যেটা আসে সেটার জন্য সংখ্য সহ কত প্রকার ও কি কি আমাদের আজকে 20টা প্রশ্ন আমরা করব সর্বশেষ প্রশ্ন আমরা বলবো সংখ্য সহক দুই প্রকার আমি আবারো বলছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ সহক দুই প্রকার যথা এক সংখ্য সহক বা নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট আর দুই হলো আমাদের আক্ষরিক সহক বা অ্যালফাবেটিক কোএফিসিয়েন্ট আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা এখানেই শেষ করতে চাই আগামী ক্লাসে আমরা জিওমেট্রিতে চলে যাব তোমরা এই বিষয়গুলো ভালোমতো দেখবে কোনো সমস্যা হলে আমাদের জানাবে ধন্যবাদ সবাইকে